কি অবস্থা বন্ধু, কেমন আছো তুমি? তুমি নাকি তোমার বউয়ের সাথে ঝগড়া করো? হুম বন্ধু, ভালো আছি। হ্যাঁ করি, তবে প্রতিবার ঝগড়া শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে। বলিস কি তারপর? বলিস না বন্ধু, তারপর মাথা ঝুঁকিয়া বলে খাটের তলা থেকে বেরিয়ে আসো, আমি আর মারবো না তোমাকে। বন্ধু একটা জোক শুনবি? হুম বন্ধু, শুনবো তো। আরে বন্ধু, তুমি যদি এই জোক শুনো তুমি তো প্যান ভরে মুইতা দিবা। ওলে লে লে, মুইতে দিমু, আমি বাসার থেকে মুইতে আইছি, তুমি এখন বলো। আরে বন্ধু কইও না, একদিন এক মাইয়া উঠছে বাসে, বাস ভর্তি লোকজন ভিড়, মাইয়া রইছে আবার পেটে গ্যাস, মানে পেটের মধ্যে দুরুম দুরুম গ্যাস, সে মাইয়া বায়ু দূষণ করবার জায়গা পাইতাছে না। এখন মায়া বাসের মধ্যে বৈশা দেখে যে গান বাজনার আওয়াজ, তো মায়া মনে করছে যে ওই গান বাজনার ভিতরে সে বায়ু দূষণ গুলো করবে, বুঝছো? হ্যাঁ বন্ধু, বুঝবার পারছি, এরপরে বলো। তারপর বন্ধু মেয়েটা গান বাজনার তালে তালে মনে করছে যে কেউ বুঝবে না, সে ধরা খাবে না, সে খুবই আস্তে রিল্যাক্সে গান বাজনার তালে তালে বায়ু দূষণ করতে শুরু করলো। মেয়ে যখন যেই বাস স্টপে নামবে, তখন সে মেয়েটা যখন বাস থেকে নামবে, সিঁড়ির থেকে নামা শুরু করবে, তখন দেখে যে আশেপাশে যে ছেলে মেয়েরা ছিল, মুরব্বীরা ছিল, মেয়েটার দিকে কেউ কেউ তাকিয়ে রয়েছে রাগ হিসাবে, কেউ কেউ তাকিয়ে আছে মুচকি হাসি দিচ্ছে তার দিকে তাকিয়ে। সে তখনই ব্যাপারটা বুঝতে পারলো না। তারপর 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 বন্ধু মেয়েটা যখন বাস স্টপে নামলো, তখন সে নিজেই খেয়াল করে দেখলো যে গান বাজনাটা হচ্ছিল সেটা তার কানে দুইটা হেডফোন লাগানো ছিল।